আজ হচ্ছে বায়াতের মাসালা এসেছে। বায়াতের মাসালা আমরা বলবো, বায়াত একটি শরীয়ত পরিভাষা, বায়াত একটি শরীয়ত পরিভাষা, বায়াত অর্থ বেচা কিনা। ইন্নাল্লাহ ইসলাম মুমিনা আনফুসা ওয়া আমওয়ালুম বিআন্নাল্লাহ মুজান্না, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন ইমানদারদের জানওয়ার জান্নাত দিবেন বলে, সেই বায়াত বেচা কিনা সালা, এই বায়াতে নিতে পারে একমাত্র রাষ্ট্র প্রধান, আর কেউ এই বায়াত নেয়ার অধিকার রাখে না। কোন পীর সাহেব নন অথবা কোন কোন দলের দলপতিও নন, এই বায়াত পরিভাষা ব্যবহার করা তাদের জন্য বৈধ নয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি 1400 কত সালে যারা আমার মনে নাই, তিনি একবার ডেকেছিলেন বড় বড় বিভিন্ন দেশের লোকদেরকে, তাদেরকে বলেছেন তোমরা বায়াত পরিভাষা ব্যবহার করতে পারো না, এটা শুধু রাষ্ট্র প্রধানের কাজ, তোমাদের এই পরিভাষা ব্যবহার করা উচিত নয়, তোমরা তোমাদের ব্যবহার যেটাই করো বায়াত পরিভাষা সারে এই পরিভাষা এটা ব্যবহার করো না, এর থেকে দূরে থাকো। এই জন্য বায়াত যারা নিচ্ছে তারা এই সরাসরি দেখা যাচ্ছে শরিয়া বিরোধী কাজটাই করছে। অনেকে দলিল নিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাবার বায়াত নিয়েছেন, এইটা দিয়ে দলিল দিচ্ছে। নিচে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি সেই পর্যায়ের কেউ? আপনি কি নবী? আপনি কি ওহী? আপনি কিসের ভিত্তিতে, আপনার কাছে ওহী আসে, আপনি কিসের ভিত্তিতে সেই বায়াত দিচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বায়াত নিয়েছেন, কি নিয়েছেন, সেটা যদি শুনতেন আপনি এই দাওয়াত দিতেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির জন্য বলেন, কারো জন্য জায়েজ নাই কোন মানুষকে তার প্রত্যেকটি কথা শোনার জন্য বাধ্য করা। কোন মানুষের জন্য, কোন উস্তাদের জন্য তার ছাত্রকে যেমন জায়েজ নেই, কোন অনুসারী তার অনুষ্ঠিত কোন অনুসারীকে ওই দায়িত্ব দিতে বলতে পারে না যে আমার সব কথা শুনতে হবে, এই দায়িত্ব নিতে পারে না। বরং কোরআন এবং সুন্নাহ মোতাবেক হলে সেটা শোনা হবে, কোরআন সুন্নার বাইরে গেলে সেটা আর শোনার উপযুক্ত থাকবে না। এই জন্য এই বায়াত কখনো নেওয়া যাবে না। শরীয়তের দৃষ্টিতে বায়াত হলে বেদাতি বায়াত, পিশাব করুক আর কোন দলের দলপতি করুক, বেদাতি হবে, এটা গ্রহণযোগ্য হবে না। মুসলিমরা কি করবে বর্তমান সময়ে প্রশ্ন করতে পারেন। যে অবস্থা তৈরি হয়েছে ইসলামের, আজ গোরবাত চলছে, যে গোরবতের বাইরে গোরবাত হচ্ছে, ইসলাম এখন অপরিচিত হয়ে গেছে, ভালো কথা বললেও মানুষ খারাপভাবে নিয়ে যায়, ইসলামের সঠিক পন্থা তুলে ধরার ক্ষেত্রে মানুষের ভয় কাজ করছে। বর্তমান সময়ে সবচেয়ে বড় কাজ হবে নির্ভয়ে কথা বলা, হক কথা বলে দেয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলার মতো প্রবণতা থাকা, বলতে শিখা, হক শিখায় তার হচ্ছে উত্তম কথা বলা। উত্তম কথা বলার আগে উত্তম কথা, হক কথা শিখতে হবে। এই জন্য দাওয়াতের কাজ প্রচার বাড়াতে হবে, দিন শিখতে হবে, প্রতিষ্ঠান করতে হবে। এখানে যে প্রতিষ্ঠান হয়েছে এরকম হাজার প্রতিষ্ঠান করতে হবে, যেখানে হক কথা বলা হয়, হক কথাটা আগে জানতে হবে। অনেক কাজ আপনি আমি করে বসি, মনে করে হকের কাজ করছি, মনে করে হকের কাজ, কিন্তু হকের কাজ নয়। অনেকে না জেনে নিজের উপরে বদদোয়া দেয়। আবু জাহাল নিজের উপরে বদদোয়া দিছে, কিভাবে দিছে জানেন? কাবা ধরে বলছে যে আল্লাহ আগামী দিন তাদেরকে ধ্বংস করে দিন যারা আমাদের মধ্যে পথভ্রষ্ট, আমাদের মধ্যে এই করেছে সেই করেছে। আল্লাহ তারা বদরে যুদ্ধে ওদেরকে ধ্বংস করে দিলেন, নিজে না বুঝে যে বদদোয়াটা করেছে নিজের গায়ে পড়েছে। এই জন্য আলেমের কোনো বিকল্প নেই, এবং সেই আলেমের জায়গা হতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলেম শিখলে এই বায়াতি বেদাতি বায়াত চলবে না, এই ছোট ছোট বসে দলভিত্তিক আমির জীবন চলবে না, বরং ব্যাপক আকারে মুসলিম বিশ্বের মুসলিমদের মাঝে দিনের প্রসার ঘটাতে হবে, এলমের প্রসার ঘটাতে হবে, দিন শিক্ষা দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে চলতে বলেছেন সেই পদ্ধতিতে আমাদের জীবন গড়ে তুলতে হবে, এবং সাথে সাথে কোনো ফেতনা হয় ফেতনা থেকে দূরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা পর্যন্ত, কাবা ছিল আলা ইব্রাহিম আলাইহিস সালামের যেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল সেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়নি। তারপর তিনি বলেছেন যে আয়েশা, লাউলা আন্না কওমিকা হাদিস আহাদুম বিল ইসলাম লা হাদামতুল কাবাতা ওয়া বানাইতু আলা কওয়াদি ইব্রাহিম। আয়েশা, যদি তোমার কাউম
স্বল্প সময়ের ইসলাম গ্রহণকারী লোক না হতো তাহলে আমি কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যে পোতা তৈরি করতাম, কিন্তু তিনি তা করেননি। এই জন্য কারণ মানুষের ভিতরে ভুল বোঝার সম্ভাবনা আছে এবং সেটা একটা ফেতনার কারণ হতে পারে, যেই ফেতনা আরো বড় ফেতনার দিকে নিয়ে আসবে। আপনি আমি গন্ডগোল না করে সারা দুনিয়াতে ইসলাম প্রসারের জন্য অত্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যেতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুসারে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যেই বেদাত প্রবেশ করেছে, যে শিরিক প্রবেশ করেছে, যে অনাচার কুসংস্কার ঢুকে পড়েছে আমাদের মাঝে, যে কারণে আজ রাষ্ট্রপ্রধান গুলো ইসলাম সম্পর্কে জানে না, অনেকে সাহস নেই, জানার পরেও তাদেরকে সাহস দিতে হবে, তাদের পথে সহযোগিতা করতে হবে। ইসলাম সহযোগিতার জন্য বলেছে, দোয়া করতে বলেছে তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে সেই পথ দেখায়। আমরা এই দোয়াই করবো এবং সাথে সাথে চেষ্টা করে যাব যেন পরিবর্তন আসে। পরিবর্তন করার দায়িত্ব যদি রাষ্ট্রপ্রধান ইসলামের উপর না থাকে, তাকে পরিবর্তন করার দায়িত্ব কিন্তু ইসলাম আপনার আমাদেরকে অবশ্যই দিয়েছে। কারণ যতক্ষণ ইসলামের উপর না থাকবে ততক্ষণ ফেতনায় নিয়ে আসবে। সেই জন্য আমাদেরকে দিনের দিকে ফিরে আসতে হবে, সবাইকে নিয়ে আমরা দিনের উপর থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।